ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হাওড়াতে আমাদের 7 দিনের মধ্যে 14 দিনের মধ্যে গ্রিন জোনে ফিরতে হবে। হাউ টু ডু ইট আমি জানি না। রেড জোন আছে, এখন রেড স্টার হয়েছে। 14 দিনের মধ্যে রেড থেকে আপনাকে অর্ডার দিয়ে ফিরতে হবে, তারপর আমি দেখি যে গ্রিন জোনে আসবে। কলকাতা যেটা রেডে আছে এটাকে অরেঞ্জে নিয়ে আসতে হবে, তারপরে গ্রিনে নিয়ে আসতে হবে। করোনা সংক্রমণের নিরিখে দেশের জেলাগুলিকে তিন ভাগে ভাগ করেছে কেন্দ্র। রেড জোন অর্থাৎ হটস্পট, অরেঞ্জ জোন অর্থাৎ যেখানে আক্রান্তের হুদিশ মিললেও হটস্পট নয়, এবং গ্রিন জোন অর্থাৎ যেখানে সংক্রমণ এখনো ছড়ায়নি। এর মধ্যে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরকে হটস্পট বা রেড জোন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। শুক্রবার এসপি ডিএমদের সঙ্গে বৈঠকের পর এই নিয়ে সতর্ক বার্তা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। হাওড়া নিয়ে বিশেষ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাওড়াটা কিন্তু খুব সেন্সিটিভ, তার কারণে কেউ বাইরে বেরোবেন না, পুলিশ দরকার খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবে। এইটা আমাদের সাধ্যমতো করতেই হবে, কোনো উপায় নেই। আমি আবেদন করছি হাওড়া সকলকে, নালে কিন্তু হাওড়ার এটা আমরা আটকাতে পারবো না। এটা খুব খারাপ জায়গায় এসে গেছে। 14 দিনের মধ্যে রেড থেকে আপনাকে অরেঞ্জে ফিরতে হবে, তারপর আমি দেখছি যে এটা গ্রিন জোনে আসবে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন বাংলা এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা 162, এদের মধ্যে সিংহভাগই কলকাতা ও হাওড়ার বাসিন্দা। কিন্তু সংক্রমণের আশঙ্কা ও সমস্ত সতর্কতা উড়িয়ে শুক্রবার বিকেলেও হাওড়ার জিটি রোডের ওপর পিলখানা মোড়ে দেখা যায় এই ছবি। এই মুহূর্তে আমরা হাওড়ায় রয়েছি। হাওড়াতেও প্রশাসনের তরফ থেকে এভাবেই মানুষকে সচেতন করার কাজ চলছে, যাতে মানুষ রাস্তায় না নামে। কিন্তু জিটি রোডের ওপর আমরা যে জায়গায় রয়েছি এখানে কিন্তু অন্য ছবি দেখতে পাচ্ছি। হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি বাজারেও একই ছবি। করোনা সংক্রমণ রুখতে কেন্দ্র এবং রাজ্য সরকার বারবার সোশ্যাল ডিস্ট্যান্সিং এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিল, হাওড়ার বাজারগুলিতে অন্য চিত্র। কলকাতা হাওড়ার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অনেক জেলায় করোনা সংক্রমণ সেভাবে ছড়ায়নি, সেই সব জেলাকে গ্রিন জোনের আওতায় রেখেছে কেন্দ্র। তবে সেই জেলাগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে 10টা জেলায় একটাও কিন্তু হয়নি টাচুর, আলিপুরদুয়ার, কুচবিহার, এত আনন্দ করার কিছু নেই। বর্ডার আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলো টাচুক এখনো ভালো আছে। যেন কিছু না হয় ডিএমকে এসপিদের ডেকে রাখতে হবে, সিএমও ইসদের ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে। করোনা সংক্রমণ রুখতে একযোগে কাজ করছে কেন্দ্র রাজ্য, এখন কবে এই মারণ ভাইরাস থেকে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। সুমন ঘড়াই, সুমিত সেনগুপ্ত, সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।